চুচু আর বন্ধুরা গল্পের আসরে। ছোট্ট চাচা লিখতে খুবই ভয় পেত। তার মনে হতো এটা খুবই কঠিন একটা কাজ। তাকে কিছু লিখতে বললেই সে কোনো না কোনো একটা অজুহাত দিত। চাচা, আমি কিছু নতুন পেন্সিল নিয়ে এসেছি, এগুলো দিয়ে কিছু অক্ষর লেখার চেষ্টা করে দেখো না তুমি। না মা, লেখা কাজটা খুবই কঠিন, আমি পরে কখনো চেষ্টা করব। আমি এখন খেলতে যাচ্ছি। চাচার মা খুবই ভালো মতন জানতেন যে চাচার জন্য লিখতে শেখা কতটা জরুরি। যখনই আমি কিছু লিখতে বলি, চাচা কিছু না কিছু অজুহাত দিয়ে থাকে। আমাদের কিছু একটা করতে হবে যাতে চাচা বুঝতে পারে যে লেখা কত সহজ আর মজাদার। চাচার মা বাবা মিস ডরোথির সঙ্গে দেখা করলেন। তিনি হলেন চাচার প্রিয় শিক্ষিকা। মিস ডরোথি, চাচা মনে করে লেখার কাজটা খুব কঠিন, ও সব সময় কিছু না কিছু অজুহাত দিতে থাকে যখনই আমি ওকে লেখার কথা বলি। চিন্তা করবেন না, আমরা লেখাটা মজার করে তুলব চাচার জন্য। তারপর মিস ডরোথি চাচার ক্লাসে গেলেন। বাচ্চারা, আমাদের হাতে কটা আঙুল আছে বলো তো? চাচা, তুমি বলতে পারবে? আমাদের 10টা আঙুল আছে মিস ডরোথি, প্রত্যেক হাতে 5টা করে। একদম ঠিক চাচা। তবে তুমি জানো কি, তোমার আঙুলে অনেক জোর আছে। আঙুলের সাহায্যে তুমি অনেক কিছু করতে পারো, আর তাই আমাদের আঙুলকে আরো শক্তিশালী করে তুলতে হবে। চলে এসো চাচা, সেটা কিভাবে করা যায় দেখা যাক। মিস ডরোথি চাচাকে দেখালেন কিভাবে আঙুল দিয়ে আঁকা যায়। নিজের আঙুলটাকে রঙে ডোবাও, এবার সেটা কাগজের উপর বোলাও। ভালো, এবার তোমার আঙুলটা আবার রঙের মধ্যে ডোবাও আর লেখো এ। এটা তো খুবই মজা। নিজের নাম রং দিয়ে লিখতে পেরে চাচা বেজায় খুশি। তারপর মিস ডরোথি চাচাকে নিয়ে গেলেন একটা বালি ভর্তি ট্রের সামনে, আর তিনি চাচাকে দেখালেন বালির উপর কিভাবে অক্ষর লিখতে হয়। চলো চাচা, আমরা বালির উপরে অক্ষর লিখি। এটা তো খুবই মজার। তারপর মিস ডরোথি চাচাকে চিকার সঙ্গে খেলার জন্য একটা নতুন
নতুন খেলা শেখালেন। চাচা, এবার তুমি চিকার পিঠে একটা অক্ষর লেখো তোমার আঙুল দিয়ে। চিকাকে বলতে হবে সেটা কোন অক্ষর। ঠিক আছে মিস ডরোথি। চিকা, আমাকে বলো এটা কোন অক্ষর। তুমি আমার পিঠে এস লিখেছো চাচা, আর তাতে আমার কাতুকুতুও লেগেছে। তারপর মিস ডরোথি চাচাকে দেখালেন কিভাবে অক্ষর লেখা যায় হাওয়ায়। আর জলে চাচা, এবার আমরা হাওয়ার মধ্যে আর জলেও অক্ষর লিখি। মিস ডরোথি তারপর চাচাকে মাটির ওপর বীজ দিয়ে বড় বড় অক্ষর লিখে দেখালেন। চলে এসো চাচা, এবার অক্ষরগুলোর ওপর দিয়ে লাফ দাও। এখন চাচা নানান রকম পদ্ধতিতে অক্ষর লিখতে শিখেছে, আর তার আঙুলও অনেক পোক্ত হয়েছে। তার এখন অক্ষরের প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে গেছে। তাই মিস ডরোথি চাচাকে এক বাক্স ভর্তি রঙিন পেন্সিল দিলেন। চাচা, তোমার সব থেকে প্রিয় রংটা বেছে নাও, আর এই খাতাটার মধ্যে কিছু অক্ষর লেখো। ঠিক আছে মিস ডরোথি। চাচা একটা নীল রঙের পেন্সিল বের করলো, আর সেটা দিয়ে লিখতে শুরু করলো। আর সে বুঝতে পারল যে লেখা বিষয়টা খুবই মজাদার আর খুব সহজ। ওয়াও মিস ডরোথি, লেখা কাজটা সত্যি মজার, আর এটা একটুও কঠিন ব্যাপার না। সত্যি কথা বলতে আমার মনে হয় এটা তো খুবই সোজা। সেদিন চাচা বাড়ি ফিরে তার মা বাবাকে চমকে দিল। মা, বাবা, দেখো আমি কাগজের পাতার ওপর তোমাদের নাম লিখেছি। খুব ভালো করেছো চাচা। আমরা তোমার জন্য খুবই আনন্দিত। তারপর থেকে চাচা লিখতে খুবই ভালোবাসে। সে এখন খাতায় প্রচুর অক্ষর আর শব্দ লেখে। লেখা খুবই মজার আর সহজ। এটা অনেকটা এ
বি সি শেখার মতো। লেখা নিয়ে আমার কখনো কোনোদিনও ভয় করবে না। চুচু, চাচা, চিকু আর চিকা প্রত্যেকেই একই বিদ্যালয়ে পড়ত। বিদ্যালয়টি বড় হওয়ায় সেখানে অনেক লম্বা বারান্দা ছিল, আর চাচা ছিল বড্ড দুষ্টু। সে বারান্দায় খুব দৌড়াদৌড়ি করত। একদিন চাচা এত জোরে দৌড়লো যে আচমকা একটা ছোট্ট ছেলের সঙ্গে তার ধাক্কা লেগে গেল। সে ওই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। ছোট্ট ছেলেটা পড়ে গেল আর তার পায়ে চোট লাগলো। এই ঘটনাটায় চাচা খুব ভয় পেয়ে গেল, তাই সে লুকিয়ে দেখতে লাগলো। আর কিছু ছাত্রছাত্রী আর শিক্ষিকা ছেলেটাকে সাহায্য করতে ছুটে এলো। আমার পা কেটে গেছে। চাচা চুপ করে নিজের জায়গায় বসে রইল। তার শিক্ষিকা মিস ডরোথি সেখানে বাচ্চাদের নিয়ে একটা খেলা খেলছিলেন, কিন্তু চাচার খেলায় মন ছিল না। সে ওই দুর্ঘটনার কথা ভুলতেই পারছিল না। চলো একটা খেলা খেলি বাচ্চারা। আমি তোমাদের বর্ণমালার একটা অক্ষর বলবো, আর তোমাদের সেই অক্ষর দিয়ে শুরু হয় এমন কয়েকটা শব্দ বলতে হবে। চলো প্রথমে এ দিয়ে শুরু করা যাক। এ দিয়ে হয় আপেল। চলো আমাকে আর একটা শব্দ বলো যেটা শুরু হয় এ দিয়ে। অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্টও এ অক্ষরটা দিয়ে শুরু হয়। এবার আমাকে এমন একটা শব্দ বলো যেটা শুরু হয় বি অক্ষর দিয়ে। ব ব ব্লাড। হ্যাঁ, তুমি কি এক্ষুনি ব্লাড বললে চাচা? না, মানে বার্ড। টিফিনের সময় চাচা একা একাই বসে রইল। এমনকি সে কিছু খাবারও খেলো না, কারণ সে ওই ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় ছিল। আমার পা কেটে গেছে। এদিকে পরের ক্লাস শুরু হলো, কিন্তু চাচার মন ভালো হলো না। চাচা, আমি বোর্ডে যেটা লিখেছি সেটা পড়ে শোনাও তো। চাচা? হ্যাঁ। মিস ডরোথি বুঝতে পারলেন যে চাচা কিছু একটা নিয়ে খুব চিন্তায় রয়েছে। তিনি চাচাকে সবার আড়ালে নিয়ে গিয়ে কথা বললেন। চাচা সোনা, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? হ্যাঁ মিস ডরোথি। চাচা তখন মিস ডরোথিকে সেই দুর্ঘটনার ব্যাপারে বলল। ও সোনা, কেউ নিশ্চয়ই ছেলেটার প্রাথমিক চিকিৎসা করেছে। আমি জানি না। ঠিক আছে চাচা, আমরা খোঁজ নিয়ে দেখব। মিস ডরোথি চাচাকে সেই ছেলেটির ক্লাসরুমে নিয়ে গেলেন। ভাগ্য ভালো, স্কুলের নার্স তার প্রাথমিক চিকিৎসা করে ক্ষত স্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলেন। চাচা ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চাইল। আমি দুঃখিত, এটা আমারই ভুল ছিল। আমার ওইভাবে বারান্দায় দৌড়ানো উচিত হয়নি। চাচা ভেবেছিল ছেলেটা হয়তো খুব রেগে থাকবে, কিন্তু ছেলেটা খুব ভালো ছিল। সে সঙ্গে সঙ্গে চাচাকে ক্ষমা করে দিল। চিন্তা করো না চাচা, এটা একটা দুর্ঘটনা ছিল। চলো আমরা বন্ধু হয়ে যাই। হাততালি দাও। চাচার মন অনেকটা ভালো হয়ে গেল। এই সাহায্যের জন্য সে মিস ডরোথিকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ মিস ডরোথি।
আমি কথা দিলাম আর কখনো বারান্দা দিয়ে দৌড়াবো না। খুব ভালো চাচা। চাচা তার কথা রাখলো, সে আর কখনো বারান্দা দিয়ে দৌড়াদৌড়ি করে না। আর সে যদি কাউকে দৌড়তে দেখে তাদেরও সে থামিয়ে দেয়। দাঁড়াও, বারান্দায় দৌড়াদৌড়ি করো না,